আনিসুর রহমান জিকো বাংলাদেশ ফুটবলের সর্বকালের সেরা গোলকিপার, বাংলাদেশ ফুটবলের বিজ্ঞাপন বয়, বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়, বাংলাদেশ ফুটবলের স্মার্ট ফুটবলার, বাংলাদেশ ফুটবলের সময়ের সেরা ফুটবলার। প্রিয় দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। প্রিয় দর্শক, বাংলাদেশ ফুটবলের সময়ের সেরা এই ফুটবলারের পূর্ণ নাম আনিসুর রহমান জিকো। 10 আগস্ট 1997 সালে বাংলাদেশের কক্সবাজারে জন্মগ্রহণ করেন আনিসুর রহমান জিকো। সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি লম্বায় 5 ফুট 10 ইঞ্চি। আনিসুর রহমান জিকুর বাবা মা চাইতো না সে ফুটবল খেলুক, কিন্তু আনিসুর রহমান জিকু মনে প্রাণে ফুটবলটাকে ভালোবাসতেন। তাই তিনি লুকিয়ে লুকিয়ে যেতেন খেলার মাঠে। এমন অনেকও দিন গেছে যে সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে তাকে অনেক বকুনি খেতে হতো। ফুটবলার না হলে তার ইচ্ছা ছিল তার বাবা মঞ্জুর আলমের লবণ ও মাছের আড়ত দেখাশোনা করা। বর্তমান সময়ে সেরা এই ফুটবলার একজন বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। আনিসুর রহমান জিকু বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তরের বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন গোলরক্ষক হিসেবে খেলে থাকেন। প্লান্টি প্রতিহত করার ক্ষমতার জন্য তিনি দেশের প্লান্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেছেন। 2017 এবং 2018 মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ের জীবন শুরু করেন। আনিসুর রহমান জিকু সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে মাত্র 1 মৌসুম খেলার পর তিনি বসুন্ধরা কিংসে যোগদান করেছেন। 2020 সালের 13 নভেম্বর এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটে আনিসুর রহমান জিকুর। সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিল নেপাল আন্তর্জাতিক ফুটবল দল। সেই ম্যাচে বাংলাদেশ দল 2-0 ব্যবধানে জয়লাভ করেছিল। আনিসুর রহমান জিকু বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের 99 মিনিট পর প্রথম গোলটি হজম করেন বাংলাদেশের জার্সি গায়ে। আনিসুর রহমান জিকু বাংলাদেশের জার্সি গায়ে যেমন সফল একজন গোলরক্ষক, ঠিক তেমনি ক্লাব ফুটবলের হয়েও সফল একজন গোলরক্ষক। পুরো ক্যারিয়ার জুড়ে আছে তার সাফল্যের গল্প। দলগতভাবে আনিসুর রহমান জিকু এ পর্যন্ত 3টে শিরোপা জয়লাভ করেছেন, যা সবগুলো বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন। আনিসুর রহমান জিকু উচ্চতায় 5 ফুট 10 ইঞ্চি, যা গোলকিপারের জন্য আরেকটু বেশি হলে ভালো হতো। তা অবশ্য কোনো বাধা নয়। বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে আলোচিত নাম আনিসুর রহমান জিকু। মাঠে স্ট্রাইকারদের সামনে বাধার প্রাচীর। বাংলাদেশের হয়ে এবং ক্লাব ফুটবলের হয়ে আনিসুর রহমান জিকু প্লান্টি শুট আউটে দলকে অনেক ব্যবধানে জয়লাভ করতে সাহায্য করেছেন অনেকবার। আনিসুর রহমান জিকু এখন পর্যন্ত কোনো ধরনের ফুটবল খেলা থেকে অবসর ঘোষণা করেননি। অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরোদমে খেলে যাচ্ছেন। দায়িত্বের সাথে সফলতার সাথে পালন করছেন গোলরক্ষকের ভূমিকা। আনিসুর রহমান জিকু জনপ্রিয়তায় আছেন শীর্ষস্থানে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও তার ভক্তগুলো আছে বিভিন্ন দেশে। তিনি তার দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা, জয় করে নিয়েছেন ক্রীড়া প্রেমীদের হৃদয়ে জায়গা, জয় করে নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের লাখো কোটি মানুষের হৃদয়ে। আনিসুর রহমান জিকু এখন পর্যন্ত কোনো ধরনের ফুটবল খেলা থেকে অবসর ঘোষণা করেননি। অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরোদমে খেলে যাচ্ছেন। দায়িত্বের সাথে সফলতার সাথে পালন করছেন গোলরক্ষকের ভূমিকা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আনিসুর রহমান জিকুর জীবনের গল্প শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ ফুটবলের সময়ের সেরা এই গোলরক্ষকের জন্য রইল অনেক শুভকামনা। এগিয়ে যাক আনিসুর রহমান জিকু, এগিয়ে যাক তার ফুটবল ক্যারিয়ার, তার গোলরক্ষকের দক্ষতায় এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল। সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি ও আপনার পরিবারের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।